আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকরামুল বারী, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, দুয়ারিয়া এজি মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, দেবিদ্বার, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থী, করোনার এই মহামারীর মধ্যেও আমরা ঘরে বসেই স্বাস্থ্যবিধি মেনেই অনলাইনের মাধ্যমে প্রতিনিয়ত ক্লাস করে যাচ্ছি। আমরা আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টায় চেষ্টা চালাচ্ছি, যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি, ভালো ফলাফল করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠের বিষয় হলো ক্ষুদ্র মাঝারি শিল্পের অসুবিধা। আমরা পড়ছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের 11তম ক্লাস, তৃতীয় অধ্যায়ের 11তম ক্লাস, প্রথম পত্রের ক্লাস। এই ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় এর আগের ক্লাসগুলো মনোযোগ সহকারে করেছ। আমরা আজকে তৃতীয় অধ্যায়ের 11তম ক্লাস, এই ক্লাসে আলোচনা করব ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অসুবিধাগুলো কী কী। ইতিপূর্বে আমরা দশম ক্লাসে পড়েছিলাম ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুবিধাগুলো কী কী। প্রিয় শিক্ষার্থী, তাহলে নিশ্চয় আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অসুবিধা নিয়ে আলোচনা করব। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অসুবিধা বলতে কি বোঝা যায়? একজন উদ্যোক্তা মিস্টার আকাশ, সে ঢাকায় আশুলিয়ায় একটি গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করল। দেখা গেল এই গার্মেন্টস শিল্প স্থাপন করতে গিয়ে তার অনেক মূলধনের প্রয়োজন হয়। তার এই স্বল্প মূলধনেই সে প্রথম অবস্থায় তার এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প হোঁচট খেয়ে গেল, আটকিয়ে গেল। পরবর্তী সময়ে সে ভালো ব্যবস্থাপনা না করার কারণে, দক্ষ ব্যবস্থাপনার অভাবে, আধুনিক প্রযুক্তির অভাবে ধীরে ধীরে তার এই প্রতিষ্ঠানটি, তার এই শিল্প উদ্যোগটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই মিস্টার আকাশের এই বিষয়টি নিয়েই আলোচনা করব যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উৎপাদন এ কী কী অসুবিধার সম্মুখীন হয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্প কীভাবে অসুবিধায় পড়ে, সেই বিষয়গুলোই আমরা এবার আলোচনা করব। আমাদের এক নম্বর ক্ষুদ্র মাঝারি শিল্পের অসুবিধা হলো মূলধনের অপ্রতুলতা, মূলধনের অভাব, মূলধনের অপ্রতুলতা দেখা দেয়, মূলধন সংগ্রহ করতে সমস্যার সৃষ্টি হয়। আমরা দেখতে পাই যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প একজন উদ্যোক্তা শুরু করেন, একজন ক্ষুদ্র উদ্যোক্তা প্রাথমিক পর্যায়ে এসে অল্প সীমিত পরিসরের মূলধন দিয়ে কাজ শুরু করে, কিন্তু দেখা যায় যে পরিমাণ মূলধন প্রয়োজন হয় তার হাতে সেই পরিমাণ মূলধন থাকে না, সেই পরিমাণ মূলধন সে সহযোগিতা পায় না, সে ঋণ পেতে অসুবিধায় পড়ে। তাই দেখা যায় যে এই মূলধনের অভাব বড় কারণ হয়ে দাঁড়ায়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের একটি বিরাট অসুবিধা হলো মূলধনের অপ্রতুলতা। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা দেখতে পাই ক্ষুদ্র মাঝারি শিল্পের দ্বিতীয় অসুবিধা হলো দক্ষ ব্যবস্থাপনার অভাব। দক্ষ ব্যবস্থাপনার অভাব দেখা দেয়। একটি প্রতিষ্ঠানকে সুন্দর এবং সক্রিয়ভাবে পরিচালনার জন্য দক্ষ ব্যবস্থাপকের অতীব প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, যদি ব্যবস্থাপক ভালো না হয় তাহলে সেই প্রতিষ্ঠানটি ভালো চলে না। আমরা বলতে পারি একটি মানুষের মগজ এবং মাথা যদি ভালো না থাকে তাহলে তার পুরো শরীর যেমন চলতে পারে না, তো ঠিক একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক যদি ভালো না হয় তাহলে সেই প্রতিষ্ঠানটি ভালোভাবে পরিচালনা করা যায় না। দক্ষ পরিচালক ছাড়া একটি প্রতিষ্ঠান কখনো ভালোভাবে কাজ করতে পারে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে ক্ষুদ্র মাঝারি শিল্পের আর একটি বড় অসুবিধা হলো দক্ষ ব্যবস্থাপনার অভাব। দক্ষ ব্যবস্থাপনা না থাকলে কখনোই ক্ষুদ্র ও মাঝারি শিল্প সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তাহলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আরেকটি বিরাট সমস্যা বা অসুবিধা হলো দক্ষ ব্যবস্থাপনার। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের তিন নম্বর অসুবিধাটি হলো সমন্বয় সাধনের অভাব। আমরা দেখতে পাই যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দক্ষতার অভাবে পরিচালক বা উদ্যোক্তা, কর্মচারী, কর্মকর্তা এবং সকল ধরনের মূলধন, শ্রমিক, তারপরে হলো সংগঠক, সবার সাথে সমন্বয় করতে সমস্যা দেখা দেয়। প্রিয় শিক্ষার্থী, তার মানেই হলো আমরা বুঝতে পারছি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের আরেকটি অসুবিধা হলো সমন্বয় সাধন, সমন্বয়ের অভাব দেখা দেয়। দেখা যাচ্ছে সমন্বয়ের অভাবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলো
পিছিয়ে যাচ্ছে। তাই আমরা দেখতে পাই যে ক্ষুদ্র মাঝারি শিল্পের আরেকটি সমস্যা হলো সমন্বয়ের অভাব। 4 নম্বর যে অসুবিধা বা সমস্যা হলো সেটা হলো সরকারি সহায়তার অভাব দেখা দেয়। ক্ষুদ্র মাঝারি শিল্পকে সরকার সহযোগিতা বা অর্থ ঋণ দিতে চায় না। বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও, তারা এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে ঋণ দিতে চায় না। তাই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মূলধনের অভাবে পড়ে, বিভিন্ন রাষ্ট্রীয় সহযোগিতার অভাবে পড়ে, আইনি সমস্যার অভাবে পড়ে, তারপরে নিরাপত্তার অভাবে পড়ে। আমরা দেখতে পাই যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সরকারি সহায়তার অভাব দেখা দেয়। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আরেকটি অসুবিধা হলো অসম প্রতিযোগিতা। অসম প্রতিযোগিতায় পড়ে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলো হোঁচট খায়। অসম প্রতিযোগিতা বলতে গিয়ে আমরা যে বিষয়টা বুঝি, বাংলাদেশে অনেক বড় বড় বৃহৎ শিল্প রয়েছে, সেই বৃহৎ শিল্পের সাথে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পরা প্রতিযোগিতা করতে গিয়ে তাদের সাথে দ্রব্যমূল্যের মূল্যে, দামে এবং পণ্যের কোয়ালিটি মানে তারা এগিয়ে যেতে পারে না, তারা হোঁচট খায়। এখানে দেখা যাচ্ছে যে বৃহৎ শিল্পগুলো তাদের মূলধনের অভাব নেই, তাদের কর্মচারী শ্রমিকের অভাব নেই, তাদের সংগঠকের অভাব নেই, দক্ষ ব্যবস্থাপনার অভাব নেই, তারা এগিয়ে যেতে পারে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দেখা যাচ্ছে এই অসম প্রতিযোগিতায় তাদের সাথে টিকতে পারে না। তাই ক্ষুদ্র মাঝারি শিল্পের আরেকটি বিরাট অসুবিধা হলো অসম প্রতিযোগিতা। প্রিয় শিক্ষার্থী, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আরেকটি অসুবিধা হলো প্রশিক্ষণের অভাব। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে প্রশিক্ষণের খুব অভাব দেখা দেয়। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে প্রশিক্ষণ নেই বললেই চলে, সেখানে প্রশিক্ষণ পাওয়া যায় না। সেখানে মূলধনের অভাব হয়, রাষ্ট্রীয় অসহযোগিতা পাওয়া রাষ্ট্রীয় সহযোগিতার অভাব হয়, এই কারণেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রশিক্ষণ দিতে পারে না। তাই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রশিক্ষণের অভাব দেখা দেয়, আর এই প্রশিক্ষণের অভাবের কারণেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলো পিছিয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারছি যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আরেকটি অসুবিধা হলো আধুনিক প্রযুক্তির অভাব। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের নতুন নতুন আধুনিক প্রযুক্তির অভাব দেখা দেয়। যেহেতু তাদের মূলধন কম, তাদের যন্ত্রপাতি কম, তাদের দক্ষতা এবং ব্যবস্থাপনা অবস্থান তাদের অনেক কম, তাই তারা নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে পারে না, এবং এই প্রযুক্তির অভাবে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে না, কোয়ালিটি এবং মানসম্মত পণ্য উৎপাদন করতে পারে না, এবং ক্রেতাদের চাহিদা, দক্ষতা এবং ক্রেতাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারছি যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের আরেকটি অসুবিধা হলো আধুনিক প্রযুক্তির অভাব। 8 নম্বর অসুবিধাটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো বৈচিত্র্যময় পণ্যের অভাব। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বৈচিত্র্যময় পণ্যের অভাব দেখা দেয়। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র মাঝারি শিল্পের পাশাপাশি বৃহদায়তন শিল্পগুলো তারা বিভিন্ন রকমের, বিভিন্ন কোয়ালিটির পণ্য তৈরি করে গ্রাহকদের বা ভোক্তাদের চাহিদা পূরণ করতে চায়। সেই বৈচিত্র্যময় পণ্য, নতুন নতুন পণ্য, আধুনিক ডিজাইনের পণ্য, অনেক লেটেস্ট পণ্য তারা বাজারে নিয়ে আসে এবং ক্রেতাদের মন জয় করে, এবং ক্রেতারা সুলভ মূল্যে সেই সব বৃহৎ শিল্পের প্রতিষ্ঠানের পণ্যগুলো ক্রয় করে। যেমন পৃথিবীর সবচেয়ে বড় মোবাইল ডিভাইস যে কোম্পানিটি আছে অ্যাপল, তাদের পণ্যের প্রোডাক্টের কোয়ালিটি এবং বৈচিত্র্যময়ের কারণে প্রচুর পরিমাণে বাজারজাত হয়। স্যামসাং, হাওয়াই, তাদের সাথে আমাদের লোকাল কোম্পানি ওয়ালটন, স্যামফনি, এরা কিন্তু এগিয়ে যেতে পারছে না। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারছি বৈচিত্র্যময় পণ্যের অভাব দেখা দেয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে, কিন্তু বৃহৎ আয়তন শিল্পে এই অভাব হয় না বলেই তারা এগিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে বুঝতে পারছি যে আজকের পাঠের বিষয় ছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অসুবিধাগুলো কী। তাহলে এক বাক্যে আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অসুবিধাগুলো বুঝতে পারছি। 1 নম্বর হলো মূলধনের অপূর্ণতা, 2 নম্বর হলো দক্ষ ব্যবস্থাপনার অভাব, 3 নম্বর হলো সমন্বয়ের অভাব, 4 নম্বর হলো সরকারি সহায়তার অভাব, 5 নম্বর হলো অসম প্রতিযোগিতার অভাব, 6 নম্বর হলো প্রশিক্ষণের অভাব, 7 নম্বর হলো আধুনিক প্রযুক্তির অভাব, 8 নম্বর হলো বৈচিত্র্যময় পণ্যের অভাব। প্রিয় শিক্ষার্থী, এই অভাবগুলোর কারণেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প স্বাভাবিকভাবেই তারুণ্যময়ভাবে এগিয়ে যেতে পারছে না বৃহৎ শিল্পের সাথে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পারলাম যে আধুনিক
সময়ে বর্তমান সময়ে বৃহদায়তন শিল্পগুলো এগিয়ে যাচ্ছে এইসব সুযোগ সুবিধাগুলো থাকার কারণে। আর এই সুযোগ সুবিধাগুলো না থাকার কারণেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প পিছিয়ে পড়ে যাচ্ছে। তাই আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে আবারও যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকের আলোচনায় দেখতে পেলাম যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অসুবিধাগুলো কী কী। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে নিশ্চয় তোমাদের ভালো লেগেছে। তোমরা ক্লাসটি আবারও বাসায় গিয়ে বইয়ের সাথে মিলিয়ে সুন্দরভাবে পড়বে এবং পরীক্ষার ভালো প্রস্তুতি নেবে। ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে। আমরা তোমাদের সাথেই আছি অনলাইন ক্লাসে। উৎপাদন ব্যবস্থাপনার প্রতিটি পাঠ অনুসারে আমরা এক একটি ক্লাস করছি, যাতে তোমরা সেই ক্লাসগুলো পাও। দুয়ারিয়া এজি মডেল একাডেমির অনলাইন পেজ যেটা রয়েছে, ইউটিউব চ্যানেল, সেখানে ক্লাসগুলো দেওয়া আছে এবং আমার ফেসবুক পেজে ক্লাসগুলো দেওয়া আছে। তোমরা অবশ্যই সেগুলো পড়বে এবং সংগ্রহ করবে। তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো অনলাইনে অফলাইনে। তোমাদের যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো আজকে আরও একবার স্মরণ করিয়ে দেই। আমাদের প্রথম অবস্থায় অনলাইনে তোমরা দুয়ারিয়া এজি মডেল একাডেমির ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসগুলো পাবে। দ্বিতীয়ত, আমার পার্সোনাল যে ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিতে তোমরা পাবে। সেই ফেসবুক আইডিতে হলো এম একরামুল বারি। এই নামে সার্চ দিলেই তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। দ্বিতীয়ত, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01718835174, এবং আমাদের অফলাইনের মোবাইল নাম্বারটিও আছে এটাই, মোবাইল নাম্বারটি, এবং আমাদের ইমো নাম্বারটিও এটি। তোমরা যোগাযোগ করতে পারবে 01718835174, এবং তোমরা আমাদের ইমেল করতে পারো akramulmgt@gmail.com। এই নাম্বারে এবং তোমরা অবশ্যই যোগাযোগ করবে এবং ভালোভাবে পড়াশোনা করবে, এবং যে কোনো সমস্যায় তোমাদের পাশে আমরা সর্বাত্মক আছি। করোনার এই মহামারীতে তোমরা যাতে ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, মহান সৃষ্টিকর্তার কাছে আমরা সাহায্য চাই, যাতে এই করোনার মহামারী থেকে আমরা রক্ষা পাই। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো, এই মহামারী রোগ থেকে আমাদেরকে তুমি বাঁচাও এবং আমাদের নিত্য যে প্রয়োজনীয় কাজ সেগুলো করার তৌফিক দান করো, আমাদের লেখাপড়া করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি সহায়। সবাইকে আবারও ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকা হয় যেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।